দীপিকা এন্টারপ্রাইজ, সাঁকরাইল, হাওয়াপোতা, সাঁকরাইল স্টেশন রোড, সাঁকরাইল, হাওড়া। ফোন নাম্বার 9681044312। সব রকম মোটর সাইকেল ও স্কুটি বিক্রয় কেন্দ্র, ইজি ফাইন্যান্সেরও ব্যবস্থা আছে দীপিকা এন্টারপ্রাইজে। ফোন নাম্বার 9681044312, সাঁকরাইল, হাওয়াপোতা, সাঁকরাইল, হাওড়া। এছাড়াও যে কোনো স্কুটি ও মোটর সাইকেল কিনলেই পাবেন আকর্ষণীয় উপহার। উপহারের মধ্যে আছে সিলিং ফ্যান, ফুল এবং হাফ হেলমেট, কাপ সেট, চাবি ড্রিং, পেট্রোল, সিট কভার, ফুল বডি কভার, রেড টাওয়াল। কিনুন স্কুটি বা মোটর সাইকেল আর নিয়ে যান আপনার প্রয়োজনীয় উপহার। মনে রাখবেন, দীপিকা এন্টারপ্রাইজ, সাঁকরাইল, হাওয়াপোতা, সাঁকরাইল স্টেশন রোড, হাওড়া। ফোন নাম্বার 9681044312, দীপিকা এন্টারপ্রাইজ। আপনারা দেখছেন NPS নিউজ, সবার সাথে সবার মাঝে। নমস্কার, সারা বাংলা সহ পাঁচলা জুড়ে এত বড় জয়ের জন্য আমাদের চ্যানেলের পক্ষ থেকে আপনাকে প্রথমেই শুভেচ্ছা। আপনার দলনেত্রী তথা পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি শপথ গ্রহণ করেই রাজভবনে দাঁড়িয়ে যে দুটো জিনিসের প্রায়োরিটি দিয়েছিলেন, তার মধ্যে এক নম্বর উনি বলেছেন হচ্ছে কোভিড পরিস্থিতির মোকাবিলা করা। আপনি মুহূর্তে অলরেডি আমাদের দীর্ঘদিন শপথ গ্রহণ করেছে মাননীয় মুখ্যমন্ত্রী, আপনারা নিশ্চয়ই দেখেছেন। পশ্চিমবাংলায় যে একটা বিজেপি নামক দল বলেছিলেন যে আমরা ক্ষমতায় আসব, আমাদের প্রধানমন্ত্রী থেকে শুরু করে নাড্ডা থেকে শুরু করে অমিত শাহ থেকে শুরু করে দিল্লির, আপনারা দেখেছেন নিশ্চয়ই দিল্লির প্রত্যেকটা মানুষ প্লেনে করে এসে এখানে মিটিং মিছিল করেছে, তাতে করে কিন্তু কোভিড ভাইরাস আরও ছড়িয়েছে। তখনও কিন্তু আমাদের মুখ্যমন্ত্রী বলেছিলেন যে বিদেশ থেকে যারা বহিরাগত আসছে তারা কিন্তু কোভিডটা ছড়িয়ে দিচ্ছে। তার জন্য আমাদের নির্বাচন কমিশনারকে অনেকবার বলেছিলেন যে আমাদের 8 দফার ভোট, আমাদের লাস্ট পজিশনে যখন তার 4 দফায় হলো, যে 4 দফার ভোট একবারে হোক বা একবারে করতে করার জন্য, কিন্তু নির্বাচন কমিশনার শুনেনি। তার জন্য আপনারা দেখেছেন মাদ্রাসা থেকে শুরু করে হাইকোর্ট থেকে শুরু করে সবাই কিন্তু নির্বাচন কমিশনারকে ভর্সনা করেছে। তাহলে এরকম একটা কোভিড সিচুয়েশানে কেন্দ্রীয় সরকার নরেন্দ্র মোদি চিন্তা ভাবনা করার দরকার ছিল যে উনি কিন্তু পশ্চিমবাংলাটাকে নিজেদের দখল করার জন্য, বিজেপি ক্ষমতায় আসার জন্য এই কোভিড ভাইরাসের এই পরিণতি আমাদের আজকে মাননীয় মুখ্যমন্ত্রী যে শপথ গ্রহণ করেছে, প্রত্যেকটা মানুষের আপনারা দেখেছেন দুয়ারে সরকার থেকে শুরু করে বিভিন্ন গ্রাম বাংলায় যে প্রত্যেকটা মানুষ পেনশনের আওতায় যে কর্ম, মানে আমাদের কর্মযোগ্য চলছে, আমি বলব যে তার জন্য আমাদের লস্করপুর গ্রাম পঞ্চায়েত আপনারা যেখানে বসে আছেন এইখানেও আমাদের দুয়ারে সরকার করেছিলাম আমরা। প্রত্যেকটা মানুষের স্বাস্থ্যসাথী থেকে শুরু করে পেনশন থেকে শুরু করে বিভিন্ন মানুষ তার উপকার পেয়েছে, তার ফল পেয়েছে। তাই জন্য মামাটি সরকারকে তৃতীয়বারের জন্য আবার 214 আসন নিয়ে আবার দেখতেছেন আমরা মুখ্যমন্ত্রীকে ক্ষমতায় বসেছে। এটা জয় শুধু আমাদের একার নয়, এটা সারা পশ্চিমবাংলার মানুষের জয়, মামাটি সরকারের জয়। দিদি, আমাদের মুখ্যমন্ত্রী শপথ গ্রহণের পর আপনারা নিশ্চয়ই দেখেছেন শপথ গ্রহণের দিনকেই নবান্নে বসে প্রত্যেকটা মানুষকে যেভাবে আংশিক লকডাউন করেছে, অনেক নিষিদ্ধ করে দিয়েছে কোভিড ভাইরাস নিয়ে। আমরা ইতিমধ্যেই আমাদের লস্করপুর গ্রাম পঞ্চায়েতে কালকে আমাদের বিডিও সাহেব ডেকেছিলেন, তারা অনেক গাইডলাইন দিয়েছে। আমরা সোম থেকে মঙ্গলবারের মধ্যে আমরা গ্রাম পঞ্চায়েতে এই কোভিড ভাইরাস নিয়ে আমাদের যে সদস্য আছে বিভিন্ন এলাকার, যে আপনার পথ ডাক্তার থেকে শুরু করে বিভিন্ন এলাকার মানুষ যারা গুণী লোক তাদেরকে নিয়ে আমরা একটা মিটিংয়ের আয়োজন করেছি। ইতিমধ্যে আমাদের লস্করপুর গ্রাম পঞ্চায়েতে এখনো মধ্যে কোভিড ভাইরাস দু একজনের হয়েছিল, সেটা অলরেডি তাদের ভালো হয়ে গেছে। আমাদের লস্করপুর গ্রাম পঞ্চায়েতে কোভিড ভাইরাসে এখনো পর্যন্ত কেউ মারা যায়নি। পঞ্চায়েতে স্বাস্থ্যকর্মী যারা আছেন, আশাকর্মী,
তারা কতটা সচেতন করছেন জনসাধারণকে? প্রত্যেকটা মানুষকে বাড়ি বাড়ি গিয়ে সচেতন করছে, যাতে করে মাস্ক পরে, মাস্ক তো এখন প্রত্যেকটা মানুষই মাস্ক পরছে, আমরাও বলছি প্রত্যেকটা বাড়ি বাড়ি গিয়ে সচেতন করছে, যাতে দূরত্ব বজায় রেখে চলার জন্য, ভিড় এড়িয়ে চলার জন্য, এবং কোনো অনুষ্ঠান অনুষ্ঠান আমাদের অ্যাকচুয়ালি সবই আমরা বন্ধ করে দিয়েছি, আমরা মাইকিং করছি, প্রত্যেকটা মানুষকে সচেতন করছি, পুলিশ প্রশাসনও সচেতন করছে। আমাদের গ্রাম পঞ্চায়েত ইতিমধ্যে আমরা ঠিক করেছি যে আমরা সপ্তাহখানেকের মধ্যে, দু চার দিনের মধ্যে আমরা এখানে আমরা অক্সিজেন রেডি করব আমাদের গ্রাম পঞ্চায়েতে। ঠিক এই জায়গাটাতে আসতে চাইছি, গতকাল মাননীয় মুখ্যমন্ত্রী প্রধানমন্ত্রীকে চিঠি লিখেছেন যে এই মুহূর্তে পশ্চিমবঙ্গে যা পরিস্থিতি তাতে 470 মেট্রিক টন অক্সিজেন লাগছে, এটা আগামী 3-4 দিনের মধ্যে ওনার কথা অনুযায়ী 550 মেট্রিক টন যেতে পারে। অথচ পশ্চিমবঙ্গের ক্ষেত্রে কেন্দ্রীয় সরকারের অক্সিজেন বরাদ্দ মাত্র 308 মেট্রিক টন। তো এই যে মধ্যিখানে যে ফাঁক, অক্সিজেনের যে অভাবের যে জায়গাটা তৈরি হচ্ছে, এটাকে কতটা জনমানসে ছাপ ফেলছে, আপনারা কীভাবে তৈরি হচ্ছেন এর জন্য? এর জন্য আমাদের মুখ্যমন্ত্রী ইতিমধ্যে ঘোষণা করেছে প্রত্যেকটা অক্সিজেন মানে রেডি করার জন্য, এবং গ্রাম বাংলায় কিছু যে দু চারটে মানে আমাদের গ্রাম বাংলায় কোভিড ভাইরাস খুবই কম, আমরা এই যে লস্করপুর গ্রাম পঞ্চায়েতের, আমরা যদি পশ্চিম বাংলার মধ্যে লস্করপুর গ্রাম পঞ্চায়েতই বলি, লস্করপুর গ্রাম পঞ্চায়েত আমরা প্রত্যেকটা মানুষকে সাবধান করছি, এবং এই যে অক্সিজেন, অক্সিজেনের কেন্দ্রীয় সরকার অক্সিজেন না দিয়ে অক্সিজেন কিন্তু আমাদের পশ্চিমবাংলা থেকে নিয়ে চলে যাচ্ছে অনেক অক্সিজেন। তাহলে এইগুলো আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী ইতিমধ্যে চিঠি করেছে প্রধানমন্ত্রীকে, যাতে করে আমাদের অক্সিজেন যোগান মানে আমাদের পশ্চিমবাংলায় পর্যাপ্ত অক্সিজেন দেয়, তার জন্য আপনারা নিশ্চয়ই দেখেন যে চিঠি করেছে, এবং যে আমাদের নির্দেশ দিয়েছে কক ডাক্তার যারা আছে, যারা একদম মানে আমাদের গ্রাম বাংলায় ধরুন ছোটোখাটো একটা জ্বর হলো বা তার কোনো অক্সিজেনের প্রয়োজন হলো, সেইগুলো আমরা গ্রাম পঞ্চায়েত থেকে উদ্যোগ নিয়ে এইগুলো আমরা ব্যবস্থা করে ফেলবো। এখানে একটা প্রশ্ন আমরা অলরেডি করছি, এই একটা যে প্রশ্ন আছে, আপনি বারবার বিডিও, বিএমএইচও, ওসি সাহেবের কথা বলছেন, কিন্তু বিধানসভা ক্ষেত্রভাবে এটা 5 লাখ বিধানসভার মধ্যে অন্তর্গত হলেও প্রশাসনিকভাবে কিন্তু এটা জগৎ বল্লভপুর ব্লকের মধ্যে পড়ে, এক্ষেত্রে কোনো অসুবিধা কি আপনি সম্মুখীন হচ্ছেন? না, আমাদের কোনো অসুবিধা হয় না, আমাদের মাননীয় গুলশান মল্লিক আমাদের পাশে 24 ঘন্টায় আছে, আপনারা দেখেছেন গুলশান মল্লিককে আপনারা এর আগেও এসেছিলেন, আমি আপনাদেরকে বলেছিলাম যে আমাদের গ্রাম পঞ্চায়েত আপনাকে 2000-এর মতো লিড দেবে, তা আমরা ইতিমধ্যে আমাদের লস্করপুর গ্রাম পঞ্চায়েত আপনারা দেখেছেন হিন্দু এলাকা পুরো, অনেক সময় বলছে যে নাকি মুসলিম এলাকায় মানে মাননীয় মুখ্যমন্ত্রীর ভোট মানে পায়, আপনি দেখবেন আমাদের হিন্দু ম্যাক্সিমাম 99.8% মনে হয় এখানে আমাদের হিন্দু, তাহলে আপনারা দেখেছেন আমাদের লস্করপুরের যা ফল আপনারা নিশ্চয়ই মিলিয়ে নেবেন, যে লস্করপুর গ্রাম পঞ্চায়েত এবং লস্করপুরের মানুষ মাননীয় মুখ্যমন্ত্রীর পাশে আছে, সাথে ছিল, এবং 25 বছর আমাদের এই পঞ্চায়েত পরিচালনা করছে তৃণমূল কংগ্রেস। আমাদের আমাদের এখানে গোবিন্দপুর স্বাস্থ্যকেন্দ্র আছে আমাদের লস্করপুর অন্তর্গত, এই গোবিন্দপুর স্বাস্থ্যকেন্দ্রে যারা 45-এর ঊর্ধ্বে অনেক মানুষই আমাদের ভ্যাকসিন নিয়েছিলেন, সেই ভ্যাকসিন প্রথম ডোজ হয়েছে, দ্বিতীয় ডোজ আমাদের এইখানে আর আসেনি, আমাদের জগৎ বল্লভপুর খুব কম ডোজ দিচ্ছে, দিনে ধরুন 100 থেকে 120 ডোজ পাচ্ছে না, অলরেডি আমাদের মানে আমাদের জগৎ বল্লভপুর ব্লকে 100 থেকে 120টা ভ্যাকসিন দিচ্ছে প্রতিদিন প্রতিদিন, সেই ভ্যাকসিন চাহিদা খুব কম, কেন্দ্রীয় সরকার ভ্যাকসিন দিচ্ছে না, সেই অনুযায়ী আমাদের এইখানে সেই ভ্যাকসিন আসছে, সেই ভ্যাকসিন আমাদেরকে প্রত্যেকটা যে স্বাস্থ্যকেন্দ্র আছে সেই স্বাস্থ্যকেন্দ্রে ওনারা রিপোর্ট করছে যে যারা প্রথম ভ্যাকসিন নিয়েছে তাদেরকে রিপোর্ট করে সেই মানুষগুলোকে মানে ফোন নাম্বার দিয়ে, তাদেরকে ফোন নাম্বার নথিভুক্ত আছে, সেই নাম্বার দিয়ে ডাকা হচ্ছে যে আজকে আপনার হবে, কালকে পরশু ওর হবে, এই বুঝে ডেকে ডেকে ওইখানে আমাদের ভ্যাকসিন দিচ্ছে। আপনারা নিশ্চয়ই দেখেছেন যে মাননীয় মুখ্যমন্ত্রী শপথ গ্রহণ করেছে বুধবারে, তাহলে শপথ গ্রহণ করলো বুধবার, বুধবার বিকেলে কিন্তু কেন্দ্রীয় দল পাঠিয়ে দিল, বুধবার না সম্ভবত বৃহস্পতিবার, বৃহস্পতিবার সকালেই সম্ভবত কেন্দ্রীয় দল পাঠিয়ে দিল, কি বলছে নাকি পশ্চিমবাংলায় রাজনীতি হিংসা করছে, আপনি দেখবেন আমাদের এই পোস্ট মানে
5 জেলার বুকের মধ্যে বলছি, 5 জেলার বুকে আপনি যদি দেখেন আমাদের তৃণমূল কংগ্রেসের অনেক গাড়ি ভেঙে দিয়েছে, কিন্তু তৃণমূল কংগ্রেস যেহেতু মামাটি সরকার মানে মমতা বন্দ্যোপাধ্যায়ের যে আমাদের সরকার, তৃণমূল কংগ্রেস এখনো পর্যন্ত কারো গায়ে টাচ করে না। সেই সেই সিচুয়েশন আমাদের কাছে না, আমরা হচ্ছে মানুষ আগে। আজকে কেন্দ্রীয় যখন দল যখন পাঠালো বলছেন যে এখানে নাকি আমাদের রাজনীতি হিংসা হচ্ছে, কেন্দ্রীয় দল যখন পাঠালো তার আগে তো আমাদের নির্বাচন কমিশনের আন্ডারে ছিল, তাহলে মমতা বন্দ্যোপাধ্যায় শপথ গ্রহণ করলো তার পরের দিনকেই কেন্দ্রীয় দল পাঠিয়ে দিল। আপনি চিন্তা ভাবনা করুন তো, এটা পুরোটাই তো রাজনীতি করছে ভারতবর্ষে একটা। উনি কিন্তু প্রথমেই বলে দিয়েছে যে আমরা কিন্তু শান্তি চাই, আমরা কিন্তু বদলা চাই না, কিন্তু এর পিছনে পুরোটাই বিজেপির চক্রান্ত আছে। আপনি দেখুন দিলীপ ঘোষ, আপনি দেখুন সায়ন্তন বসু, এরা কিন্তু রাহুল সিনহা, এরা কিন্তু প্রত্যেকবার বলেছে যে 2 তারিখের পর আমরা শীতলকুচি করব, 2 তারিখের পর মা বোনেদের ঘর থেকে বের করে মারব। কারা মানে হিংসা মানে করছে, কারা মানে উস্কানিমূলক কথা বলছে, বিজেপি করছে, দিলীপ ঘোষ তো বলছে। এই কোভিড ভাইরাস থেকে যাতে করে মানুষ আগামী দিনে আবার পশ্চিমবাংলার মানুষ আনন্দতে ঘুরতে পারে, আনন্দতে বেড়াতে পারে, আনন্দতে জীবিকা অর্জন করতে পারে, এই কোভিড ভাইরাস থেকে মুক্তি পাওয়ার জন্য আমাদের মুখ্যমন্ত্রী ইতিমধ্যেই বোর্ড গঠন করেছে। আপনারা দেখবেন আমাদের মুখ্যমন্ত্রী বলেছেন কোভিড ভাইরাস আমরা কিন্তু সামলে নেব। এই কোভিড ভাইরাসের জন্য আমাদের প্রত্যেকটা গ্রাম পঞ্চায়েতকে ইতিমধ্যেই মানে সজাগ থাকতে বলেছে এবং মানে অনেক গাইডলাইন দিয়েছে আমাদেরকে। আগামী দিনে দেখবেন আমার মনে হয় এই পশ্চিমবাংলা থেকে আমরা কোভিড ভাইরাস জয় করব। তার একটাই দরকার করতে চাইছি, আমরা দ্বিতীয়বারের জন্য আমাদের মুখ্যমন্ত্রী ক্ষমতায় এসেছেন, মাননীয় গুলশান মল্লিক আমাদের বিধায়ক আমাদের লস্করপুর থেকে ভালো অঙ্কের লিড দিয়ে আপনারা নিশ্চয়ই দেখেছেন আমরা জিতেছি। আমরা চাইব এই লস্করপুর মানুষ যাতে শান্তি শৃঙ্খলাভাবে থাকে, শান্তি শৃঙ্খলাভাবে জীবনে অর্জন করতে পারে, এবং কোভিড ভাইরাস নিয়ে সব মানুষ আগিয়ে এসে মানুষের পাশে গিয়ে আমরা লস্করপুর গ্রাম পঞ্চায়েতে দাঁড়াবো। আগামী দিনে লস্করপুর গ্রাম পঞ্চায়েতের মানুষ আমি চাইব যে কোভিড ভাইরাস থেকে যা যা প্রয়োজন আমরা তার জন্য ইতিমধ্যেই তৈরি করছি। বদলা নয় বদল চাই। আবার কোনো রাজনৈতিক সংগঠন বলছেন বদলা চাই বদলও চাই, এটা নিয়ে আপনি কি বলতে চাইছেন? আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী যখন 2011 ক্ষমতা এসেছিল তখন কিন্তু বলেছিল যে বদলা নয় বদল চাই। আজকে বিজেপি দিলীপ ঘোষ বলছে বদলা নয় বদল চাই, এই যে একটা উস্কানিমূলক কথা প্রথম থেকে যে বিজেপি বলে আসছে, আজকে কিন্তু দেখেছেন যেখানে যেখানে বিজেপি জিতেছে সেই এলাকাগুলো কিন্তু তৃণমূল কংগ্রেসকে রীতিমতো কারো গাড়ি ভাঙছে, কারো হাত ভাঙছে, কারো পা ভাঙছে, কারো বাড়ি ভাঙছে, এগুলো কিন্তু করছে। আর আপনি দেখুন 214টা আমরা মানে আমাদের বিধায়ক আছে জিতেছে, আপনি কোথাও দেখেছেন যে এরকম কোনো হচ্ছে যে বিজেপির কোনো গাড়ি ভাঙছে বা বিজেপির কিছু করছে? অ্যাকচুয়ালি কিন্তু এগুলো উস্কানিমূলক কথা বলছে বিজেপি। রাজনীতি বলতে আপনার চোখে কি ধরা পড়ে? রাজনীতি বলতে আমার চোখে যেটা ধরা পড়ে যে শুধু মানে কাউকে মারবো, কাউকে ধরবো, কারো উন্নয়ন করবো না, ভাঁওতা দিয়ে রাজনীতিটা করে যাব, মানুষকে প্রতিশ্রুতি দিয়ে যাব, আমার মনে হয় এটা ঠিক না। রাজনীতি বলতে বোঝায় মানুষের পাশে গিয়ে দাঁড়াতে হবে, মানুষের উন্নয়ন করতে হবে, রাস্তাঘাট থেকে শুরু করে প্রত্যেকটা মানুষের যে চা পাওয়া সেইগুলো মেটাতে হবে, প্রত্যেকটা মানুষের যখন মানে যখন সে বিপদে পড়বে তার পাশে গিয়ে দাঁড়িয়ে তাকে হাসপাতাল থেকে শুরু করে তার পাশে গিয়ে দাঁড়িয়ে তারপর কিন্তু উন্নয়ন করতে হবে। তার মানে আপনার কথা এটাই যে রাজনীতি মানে হচ্ছে উন্নয়ন, রাজনীতি মানে হচ্ছে মানুষের সঙ্গে মিলেমিশে কাজ করা। আপনি আপনার দৃষ্টিভঙ্গিতে আপনার এলাকাতে
কতটা মানুষের জন্য করেছেন বলে আপনি মনে করছেন ব্যক্তিগতভাবে? আজকে লস্করপুর গ্রাম পঞ্চায়েত 25 বছর কাম চলছে তৃণমূল কংগ্রেস। আজকে লস্করপুর গ্রাম পঞ্চায়েত খুব শান্ত শৃঙ্খলা এলাকা। আগে দীর্ঘ 34 বছর বামফ্রন্ট এখানে ক্ষমতায় ছিলেন। সেই বামফ্রন্ট আমরা যখন যেতাম এই যে আমাদের পঞ্চায়েতের আশপাশে, আমাদেরকে কিন্তু বাজার করতে দিত না সেই বামফ্রন্ট, তখন কিন্তু মেরে দাঁড়িয়ে দিত। একটা দেখবেন আপনারা এই ফটিক গেছি থেকে যে রাস্তাটা যাচ্ছে, তখন ইটের ভাঙা ইটের রাস্তা ছিল। এই যে ষষ্ঠীতলাতে যে রাস্তাটা যাচ্ছে, ভাঙে ভাঙা ইটের রাস্তা ছিল, মানুষ উল্টে পড়ে যেত, এত রাস্তাঘাট খারাপ ছিল। আজকে তৃণমূল কংগ্রেস যেদিন থেকে দিদিমণি ক্ষমতায় এসেছে 2011 সাল থেকে, আমাদের এই দেখবেন প্রত্যেকটা রাস্তা অলি গলি আমরা ঢালাই করে দিয়েছি, বড় রাস্তা করেছি, পিএইচি জল প্রত্যেকটা বাড়ি বাড়ি পৌঁছে দিয়েছি। দুয়ারে সরকার আমরা রীতিমতোই প্রত্যেকটা ম্যাক্সিমাম বাড়িতে আমরা স্বাস্থ্যসাথী মহিলাদের কার্ড করে দিয়েছি। এই দুয়ারে সরকারে চলে আসি, ইলেকশনের যখন রমরমা শুরু, ইলেকশনের ডেট যখন ঘোষণা হবে ঠিক তার আগেই রাজ্য সরকার দুয়ারে সরকার প্রকল্পটা মানুষের সামনে তুলে ধরল। অনেক সমালোচক বলছেন যে এটা আইওয়াস, আপনি কি মনে করেন? আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী আপনি দেখবেন 2011 সাল থেকে কিন্তু মানুষের পাশে আছে। 2011 সাল থেকে আমাদের প্রত্যেকটা স্বনির্ভর গোষ্ঠীকে প্রথমে স্বাস্থ্যসাথী কার্ড করে দিয়েছিলেন এবং হেলথ এবং সরকারি কর্মীদেরকে কিন্তু স্বাস্থ্যসাথী কার্ড করে দিয়েছিলেন। ম্যাক্সিমাম আমাদের পঞ্চায়েতে যারা একদম স্বনির্ভর গোষ্ঠীর সঙ্গে যুক্ত ছিল তাদের কিন্তু প্রত্যেকটা ফ্যামিলিতে এই স্বাস্থ্যসাথী কার্ড কিন্তু হয়ে গেছিলেন। তারপরেও মাননীয় মুখ্যমন্ত্রী যখন ঘোষণা করলেন যে দুয়ারে সরকার, আজকে দুয়ারে সরকার প্রত্যেকটা মানুষের পাশে যাওয়ার জন্য, প্রত্যেকটা মানুষ যাতে মানে কি বলবো ঠিক জায়গায় থাকে, মানুষ যাতে উন্নয়ন পায় এবং মানুষ যাতে স্বাস্থ্যটা পরিষেবা পায়, সেই জন্য মাননীয় মুখ্যমন্ত্রী এই স্বাস্থ্যসাথী মানে আমাদের দুয়ারে সরকার ক্যাম্প চালু করলেন। এখানে আপনি দেখবেন প্রচুর মানুষ শিডুল কাস্ট থেকে শুরু করে জিয়ান কাস্ট থেকে শুরু করে 60 বছরের মানুষ, বৃদ্ধ মানুষ কিন্তু পেনশনের আওতায় পেনশন পাচ্ছে। আজকে যে বলছে বা যারা বলছে যে এতে ভাওতা বা এতে মানে সিম্পাথি মানে এ করছে, আমি বলবো টোটালটাই ভুল। এই স্বাস্থ্যসাথীর আওতায় যারা এসছে প্রত্যেকটা মানুষ কিন্তু স্বাস্থ্য পরিষেবা পাচ্ছে। কিন্তু এখনো অনেক জায়গায় দেখা যায় যে যে প্রকল্প আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী তৈরি করেছেন বা মানুষের জন্য দিয়েছেন, এখনো পর্যন্ত এমন কিছু জায়গা আছে, এমন কিছু প্রকল্প আছে, এখনো মানুষ সার্ভিস পাচ্ছে না, সেই সম্বন্ধে আপনি কি বলবেন? না, আমাদের এরকম নলেজে কিছুই নেই যে মাননীয় মুখ্যমন্ত্রী কোনো প্রকল্প চালু করেছে সেটা মানুষ পায় না। আমাদের লস্করপুর গ্রাম পঞ্চায়েত এরকম কিছু নেই। এরপর আসি সরকার পক্ষ এবং বিরোধী পক্ষ। বেসিক্যালি এখন দুটো রাজনৈতিক দল কিন্তু আমাদের বাংলাটা কাঁপাচ্ছে, সরকার পক্ষ হচ্ছে টিএমসি, বিরোধী পক্ষ হচ্ছে বিজেপি। চারিদিকে হিংসা অশান্তি ছড়ানোর একটা মূল অস্ত্র। আপনি হিংসাটাকে বন্ধ করতে গেলে আপনি সমাজের জন্য কি মেসেজ দেবেন? আমি প্রথমেই বলবো এই হিংসাটা টোটালটাই মানে হিংসাকে কিন্তু উস্কানিমূলক কথা বলেছে সেটা কিন্তু বিজেপি। আজকে দিলীপ ঘোষ বলেছিলেন যে 2 তারিখের পর শীতলকুচি করব, 2 তারিখের পর বাড়ি থেকে ধরে ধরে কি বলবো সেই ভাষা আমি বলতে পারছি না, ওনার ভাষা তো বলার মতো আমাদের মানে তৃণমূল কংগ্রেসের কোনো মানে ব্যক্তির নেই, উনি যা ভাষা বলেন সেই ভাষার ল্যাঙ্গুয়েজটা আমরা বলবো না। দ্বিতীয়ত হচ্ছে রাহুল সিনহা এবং সায়ন্তনু বসু বলেছিলেন 2 তারিখের পর সব শীতলকুচি করে দেবো, তাহলে উস্কানিমূলক কথা ওরাই বলেছে। এবার আমাদের পশ্চিমবাংলার মধ্যে 214টা সিট পেয়েছে তৃণমূল কংগ্রেস, আর ওরা যে সিট পেয়েছে আপনি যখন যেখানে যেখানে বিজেপি জিতে আছে সেই এলাকাগুলো কিন্তু তৃণমূল কংগ্রেসকে, সেই এলাকাগুলো তৃণমূল কংগ্রেসের মানুষকে মারছে, তৃণমূল কংগ্রেসের ঘর বাড়ি ভাঙা হচ্ছে, তৃণমূল কংগ্রেসের মানুষকে খুন করেছে, তৃণমূল কংগ্রেসের ঘর ভেঙেছে। কিন্তু আমি সকল মানুষকে সারা পশ্চিমবাংলার মানুষকে আমি অনুরোধ করে বলবো যে মানুষের পাশে থাকুন, এই কোভিড সিচুয়েশনে কোনো বিবেচনায় পা দেবেন না। সকলকে জোড়হাত করে আমি বলছি যে যাতে করে এই পশ্চিমবাংলার আমরা কোভিড ভাইরাসকে দূর করে
আবার যেন জয় করতে পারি, এই বলে সকল পশ্চিম বাংলার মানুষকে আমি অনুরোধ করব, যাতে করে কোনো প্রবোচনায় পা দেবেন না, শান্তি শৃঙ্খলা যেভাবে বজায় রাখে, মাননীয় মুখ্যমন্ত্রীর কথা শুনুন, এবং যারা বিরোধী উস্কোনি মূলক কথা দিচ্ছে বা বলছে তাদেরকে জোড়া করে অনুরোধ করছি, এই পশ্চিম বাংলায় দাঙ্গা করবেন না। আরেকটা প্রশ্ন আসি, যে উস্কানিমূলক কথা, উস্কানিমূলক কথা এই যে ল্যাঙ্গুয়েজগুলো ব্যবহার করা হয়েছে, এটা বিগত 10 বছর আগে থেকে, 15 বছর আগে থেকে ব্যবহার হয়েছে। আমরা লাস্ট সিপিএম এর এন্ড এবং টিএমসির উত্থান, আপনি কেষ্ট অর্থাৎ অনুব্রত মণ্ডলের নাম নিশ্চয়ই জানেন, তাপস পাল যিনি গত হয়েছেন নিশ্চয়ই জানেন, আরাফুল নিশ্চয়ই জানেন। উস্কানিমূলক কথা শুরু হয়েছে কিন্তু সিপিএম এর এন্ড এবং টিএমসির শুরু থেকে। আজকে সেই উস্কানিমূলক যারা কথা বলে তাদের পানিশমেন্ট হয় না, এই জন্যই হয়তো বর্তমানে উস্কানিমূলক কথা দিয়ে মিডিয়াকে নেওয়ার চেষ্টা করছে। এই সম্বন্ধে আপনার অভিমত কি? আমার মনে হয় উস্কানিমূলক কথা, আইন আইনের পথে চলা উচিত, সে যেই হোক কোন রাজনৈতিক দলের, যেই হোক আইনের কথা, আইন আইনের পথে চলাটাই আমার মনে হয় সবচেয়ে বেটার। অতীত রাজনীতি করতেন রাজনীতিবিদরা, বর্তমানেও করছেন, আগামী দিনেও করবেন। অতীতে যারা রাজনীতি করতেন তারা কিন্তু সত্যিকারের জনসেবা করার জন্য রাজনীতি করতেন, বর্তমানে যারা রাজনীতি করছেন তারা কিন্তু নিজের স্বার্থ চরিতার্থ করার জন্য রাজনীতি করছেন। আগামী দিনে কি হবে আমি বলতে পারব না। এই সম্বন্ধে আপনি সমাজের একটা সুন্দর মেসেজ দিন, যাতে আপনার অভিমত অনুযায়ী মানুষকে যদি কিছুটা মানসিকতা পরিবর্তন করানো যায়। মানুষ আমাদেরকে নির্বাচিত করেছে, তাহলে প্রথম কাজ হচ্ছে, মানুষ যখন আমাকে নির্বাচিত করলো তাহলে প্রত্যেকটা মানুষের, কিন্তু মানুষ আমাকে নির্বাচিত করেছে এই কারণে যে মানুষের সুখ দুঃখে এবং তার বিপদে পাশে দাঁড়ানো, তার এলাকার উন্নয়ন করা এবং আগামী দিনে চলার পথে, আমার মনে হয় যে আপনি যেটা কথাটা বলছেন যদি কেউ করে থাকে আমার মনে হয় সেটা ভুল, এবং মানুষের পাশে, মানুষ যে আমাকে নির্বাচিত করলো, মানুষ যে আমাকে ভোট দিল, তাহলে মানুষের যে ভোট দিল সেই মানুষের কাছে গিয়ে তার কি সমস্যা, কি তার মানে সমাধান, এবং এইগুলোকে কিন্তু দেখা প্রয়োজন। আপনার কথাতেই ফিরে আসি, আপনি চাইছেন রাজনীতিবিদ, রাজনৈতিক সংগঠনে একজন মানুষ যুক্ত থাকা মানে হচ্ছে সমাজে সব ক্ষেত্রের মানুষের সঙ্গে যুক্ত থাকা। আশা করি আপনি আগামী দিনে আমাদেরকে যে ইনফরমেশনটা দিলেন, আগামী দিনে আমরাও ভবিষ্যতে আসবো আপনার কাছে সেই ইনফরমেশান নিয়ে, যে প্রকৃত মানুষ সেবা, মানব সেবার জন্যই আপনি রাজনীতিতে এসেছেন। একদম, আমরা মানুষ আমাদেরকে নির্বাচিত করেছে, আমরা কিন্তু মানুষের সেরকম একটা দেবতার কাছে মানুষ কেন পুজো করতে যায়, নিশ্চয়ই একটা পুজো করে তার কিছু, ভগবানকে আমরা ডাকছি, যে শ্রীকৃষ্ণকে আমরা ডাকছি যে ভগবান যাতে করে আমার এই রোগ থেকে মুক্ত হয়। তো আমরাও চাইব মানুষ যে আমাদেরকে নির্বাচিত করেছে তার পূর্ণ মর্যাদা দিতে, পূর্ণ মর্যাদা দিতে, এবং আমরা আপ্রাণ চেষ্টা করব যতক্ষণ আমার জিদ থাকবে প্রত্যেকটা মানুষের উন্নয়ন এবং প্রত্যেকটা মানুষের পাশে গিয়ে দাঁড়ানো। আগামী দিনে টিএমসির পক্ষ থেকে, তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে তৃতীয়বারের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় হয়েছে, আগামী দিনে আরও কি উন্নতি আসতে পারে, আরও কি উন্নয়ন আসতে পারে এই বাংলায়? পশ্চিম বাংলার মাননীয় মুখ্যমন্ত্রী, দলের মুখ্যমন্ত্রী আপনারা দেখেছেন 2011 সাল থেকে এই উন্নয়ন সারা ভারতবর্ষে কোথাও রাখছে নেই আপনারা দেখবেন। তাহলে মাননীয় মুখ্যমন্ত্রীর চিন্তা ভাবনা, তার কিন্তু প্রকৃতি ভাবমূর্তি আলাদা। আমরা মাননীয় মুখ্যমন্ত্রী দেখেছি এই পশ্চিম বাংলায় আগামী দিনে আমার মনে হয় এই কর্মসংস্থান থেকে শুরু করে বিভিন্ন যে মানুষের রুটি রোজগার, আমার মনে হয় আগামী দিনে মাননীয় মুখ্যমন্ত্রী সেই চিন্তা ভাবনা করছে, আগামী দিনে এই পশ্চিমবাংলা আরো উন্নয়ন পশ্চিমবাংলা হবে। দলবদল নিয়ে আপনার অভিমত, যারা তৃণমূল কংগ্রেসে ছিলেন তারা যে কোনো পন্থা মেনটেন করে অন্য সংগঠনে গেছে, আজকে যদি তারা ফিরে আসে সেই তৃণমূল কংগ্রেসে, আপনি সেটা কিভাবে দেখবেন? দেখুন, যারা দল পরিবর্তন করেছিলেন তারা নাকি বলেছিলেন যে মানুষের জন্য আমরা কাজ করতে পারি না, আজকে সেই সব মানুষকে বলি, তাহলে এখন তো আমাদের কোভিড ভাইরাস এখন মহামারী আকার ধারণ করেছে, তাহলে আসুক না সেই রাজনীতিবিদকে আমি বলছি
যারা আমাদের দল বদল করেছে। আসুন সবাই মিলে কোভিড ভাইরাসকে আমরা রুখি, মানুষের পাশে গিয়ে দাঁড়ায়। ওই এত তো ভাইরাস হচ্ছে, এত কোভিড নিয়ে আমাদের একদম মহামারী আকার ধারণ করেছে। ওই তো সেই সব নেতাদের আমরা দেখতে পাই না। আমার মনে হয় সেই সব নেতাদেরকে মাননীয় মুখ্যমন্ত্রী না নিয়ে পারে। অজস্র ধন্যবাদ আপনাকে আমাদের সঙ্গে সময় দেওয়ার জন্য। নমস্কার। নমস্কার। আপনারা দেখছেন NPS নিউজ, সবার সাথে সবার মাঝে।